নমস্কার, কেমন আছো সবাই? বাঙাল ঘটির ফোড়নের রকমারি পেয়েছি, সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নিরামিষ, ভীষণ সুস্বাদু, পেট ঠান্ডা করা একটা রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে পটল দিয়ে বানিয়ে নেব মৌরি পটল রেসিপি। মৌরি পটল কিন্তু গরমের দিনে ভীষণ সুন্দর একটা রেসিপি। এখন তো গরমকাল, আর আমাদের গরমকালে আমাদের সকলেরই ইচ্ছা করে একটু পেট ঠান্ডা করা হালকা খাবার খেতে, তো মৌরি পটল হচ্ছে তার জন্য একদম একটা ঠিকঠাক খাবার। তো চলো বানিয়ে ফেলি মৌরি পটল রেসিপি। তো বন্ধুরা, এই রান্নাটা করার জন্য সবার প্রথম দেখো আমি পটল নিয়েছি। পটলের গাগুলোকে আমি কেচে নিয়েছি। পটলের কিন্তু গাটাকে এরমভাবে কেচে নিতে হবে এই রান্নার জন্য। কেচে নিয়ে পটলগুলোকে দু আধখানা করে কেটে নিয়েছি। এই রান্নাটাতে কিন্তু গায়ের খোসাটা এইভাবেই ফেলে নেবে, এইভাবে ফেলেই এই রান্নাটা করতে হয়। এরবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। নুন দেওয়ার পরে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি, আর এইটা দিয়ে এখন ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে হাতের সাথে মেশাবো যাতে মানে কোনো ডেলা না পেকে থাকে, তাই জন্য পাকিয়ে থাকে। তো দেখো সুন্দরভাবে পটলগুলোকে মিশিয়ে নিলাম। এখন পটলগুলোকে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এইদিকে একটা পাত্র দেখো আমি বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়েছি একদম শুকনো খোলাতে। আমি এখন অল্প কটা জিনিস দিয়ে দেবো। সবার প্রথম দিলাম এখানে ছোটো এলাচ, আর দিয়ে দেবো অল্প একটুখানি মৌরি। এই ছোটো এলাচের সাথে তোমরা যদি চাও দারচিনিও একটুখানি দিতে পারো। আমাদের বাড়িতে দারচিনির গন্ধটা পছন্দ করে না বলে আমি দারচিনিটা দিলাম না, আমি শুধু ছোটো এলাচ আর মৌরিটাকে এখন শুকনো খোলায় একটুখানি নেড়ে নেবো। দেখো এরকমভাবে একটু নেড়ে নেবো, কিন্তু আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম অফ করে দিয়ে, এই সরি কমিয়ে দিয়ে এইটাকে ভালো করে নেড়ে নিতে হবে, আর তাহলে কিন্তু না বেশি পুড়ে যাবে। তো প্রায় 30 সেকেন্ড মতো একটুখানি গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে নেড়ে নিলেই কিন্তু মৌরিটা হালকা হালকা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোবে। তো মৌরিটাকে তুলে নিয়ে মৌরিটাকে গুঁড়ো করে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে দেখো কড়াই বসালাম, কড়াই বসিয়ে কড়াইতে আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দিলাম। তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা সর্ষের তেল বা অন্য কোনো তেলেও রান্নাটা করতে পারো। সানফ্লাওয়ার অয়েল দিয়ে এখন যে পটলগুলোকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলোকে এখন আমি সুন্দর করে ভেজে নেবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচ করে পটলগুলোকে ভাজবো, বেশি ফ্লেম আঁচ বেশি জোরে করে ভাজবো না, তাহলে পটলগুলো পুড়ে যাবে। পটলগুলো যেন বেশ হালকা হালকা বাসন্তী বাসন্তী রং হয় সেইভাবে পটলগুলোকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি, আমি পুরোটা তোমাদের দেখাইনি, স্কিপ করে করে দেখাচ্ছি। আমি কিন্তু মাঝে মাঝে পটলটাকে নেড়ে ছেড়ে দিয়েছিলাম। তো দেখো এক পাশটা যখন সুন্দর হালকা হালকা বাদামি রং চলে এসছে, আমি আর একটা পাশ উল্টে পাল্টে পটলটাকে ভেজে নিলাম। পটলটা ভাজা হয়ে গেল ঠিক যেরকম পর্যায়ে ভাজা করেছি ওই রকমই ভাজা করবো, খুব বেশি পুড়িয়ে ফেলবো না, খুব বেশি কড়া করেও কিন্তু ভাজবো না। পটলটাকে হাফ ওরকমভাবে ভেজে তুলে নেওয়ার পরে আমি আলু দিয়ে দিলাম। আলুর মধ্যেও কিন্তু হলুদ লঙ্কা আর নুন মাখিয়ে নিয়েছিলাম। আলুটাকে এখন ঢাকনা দিয়ে একদম গ্যাসের ফ্লেম অফ কমিয়ে দিয়ে ভাজা করব। একদম কমিয়ে কমিয়ে ভাজলে আলুগুলো তো মোটা মোটা, তাই আলুগুলো কিন্তু ভেতর থেকে সিদ্ধ হতে থাকবে। তো দেখো বন্ধুরা আলুগুলোকে ভেতর থেকে কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, আর দেখো ওপর থেকেও কিন্তু হালকা হালকা রং ধরে গেছে। এই অবস্থায় আমি কিন্তু আলুগুলোকে যে ভেজে নিয়ে আলুগুলো তুলে রাখবো। আলুগুলো তুলে নিয়ে কড়াইতে যে তেল আছে সেই তেলেই বাকি রান্নাটা আমি করব। বাকি রান্নাটা করার জন্য আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি যে পেস্টটা গুঁড়োটা করে নিয়েছিলাম ওই গুঁড়োটা আমি কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম গুঁড়োটা, অল্প করে একটু গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম যেটার মধ্যে ছিল মৌরি আর ছোটো এলাচ। এইটা দিয়ে প্রায় 10 থেকে 15 সেকেন্ড একটু নেড়ে ছেড়ে নেবো। নেড়ে ছেড়ে নিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে, গন্ধ বেরোতে শুরু করবে। এইখানে ভালো করে নেড়ে ছেড়ে যখন নেব তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম রাখবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে মশলাটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে সবার প্রথম আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটার পরিমাণটা একটু বেশি এর মধ্যে কিন্তু দিতে হবে, আর এটা কিন্তু নিরামিষ রান্না তাই জন্য এতে পেঁয়াজ রসুন কিছুই পড়বে না, খুবই হালকা একটা রান্না। আদা বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো আমি অল্প একটুখানি ধনের গুঁড়ো। দেখো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করব। একটুখানি দেখো এই যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে কালারটা হওয়ার জন্য দিয়ে দিলাম। এটা কালার হওয়ার জন্যই শুধুমাত্র এই রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম, না হলে কিন্তু আমি কাঁচা লঙ্কা পরিমাণ মতো যতটা লাগবে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবারে মশলাগুলোকে একটুখানি ভাজা করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু আবারও বলে দিচ্ছি
একদম কম করে ভাজবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, রান্নাটা কিন্তু একদম খেতে বাজে লাগবে। আর একটু যখন মশলাটা ভাজা হবে তখনই কিন্তু জল দিয়ে দেবো। জল দিয়ে একদম কমিয়ে কমিয়ে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে মশলাটাকে একটুখানি ভাজিয়ে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু একটু জল দিলেই কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে। এই অবস্থাতেই কিন্তু আমি একটু চিনি দিয়ে দেবো। মশলা ভাজার সময় একটু চিনি দিলে কালারটা খুব ভালো আসে, তাই জন্য আমি চিনি দিলাম। আর এই রান্নাতে এমনিও একটু চিনি দিতে হবে, কারণ এটা তো নিরামিষ রান্না, নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। চিনিটা কিন্তু পরিমাণটা খুব কম করেই এখন দেব, শুধুমাত্র কালার হওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে নিলাম, এখন কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে যতটুকু প্রয়োজন আমার জল লাগবে আমি জল দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হয় না, তাই জন্য একটুখানি গামাকা গামাকা জল রাখবো, মানে ঝোল রাখবো। তো সেই বুঝে সেই পরিমাণ জলটা দিলাম। জলটা দেওয়ার পরে দেখো এখানে আমি কোকোনাট মিল্ক দিচ্ছি। দেখো মানে নারকেলের দুধ এরকম বাজারে কিনতে পাওয়া যায়, আমি সেইটা দিচ্ছি। তোমরা চাইলে ঘরে নারকেলকে কুড়িয়ে নিয়ে সেটার থেকে দুধ বার করে দিতে পারো। আর যদি নারকেলের দুধ না থাকে তোমরা কিন্তু এমনি নর্মাল যে দুধ হয় সেই দুধও কিন্তু তোমরা এখানে ব্যবহার করো পারো। আমি এখানে বাজার থেকে যে নারকেলের যে মিল্কটা পাওয়া যায় সেইটা আমি কিনে নিয়ে এর মধ্যে ব্যবহার করলাম। এই দুধটা দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটা কিন্তু সিদ্ধ হওয়া এখনও অনেকটাই ভাজা বাকি আছে বা ভাজার পরে, তো আলুগুলো দিয়ে এখন কিন্তু গ্যাসের ফ্লেমকে একদম কম রেখে দেবো। আর এই পর্যায়ে অল্প একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিলে আলুটা কিন্তু মজে যাবে আর আস্তে আস্তে কিন্তু ভাজাটা সম্পূর্ণ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে দিলাম, এখন প্রায় 10 মিনিট মতো এটাকে রান্না করব। দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম, কথা বলতে বলতে কিছুক্ষণ পর ফিরে এসে দেখে নেব আলুটা কতটা সিদ্ধ হয়েছে। দেখো আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, পুরোটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, কারণ গ্যাসের ফ্লেমটা যেহেতু একদম কমানো আছে। আমি এর মধ্যে যে পটলগুলো ছিল এখন পটলগুলোও এর মধ্যে দিয়ে দেবো। এবারে পটল আর আলুটাকে কিন্তু একটুখানি সিদ্ধ হতে দেবো। দেখো ঝোলটা তো দেখতেই পাচ্ছ কীরকম রেখেছি, আর একটুখানি সিদ্ধ করলে কিন্তু ঝোলটা আরেকটু টেনে যাবে। যতটুকু প্রয়োজন আমার ঝোল আমি রান্নাটায় রাখার জন্য ততটুকু ঝোলও কিন্তু তৈরি, মানে টেনে সেই পরিমাণ তৈরি হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দেওয়ার পরে আবার কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, ঢাকনা খুলে দেখে নেব এখন পটলটা আর আলুটা কতটা সিদ্ধ হয়েছে। এখন কিন্তু আলু পটল দুটোই সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুটা কিন্তু দুদিক থেকে ভেঙে গেল, আলু পটল দুদিক থেকেই সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে একদম লাস্টে যখন নামাবার আগে হবে তখন কিন্তু আমি একটা জিনিস রেডি করব, সেটা হচ্ছে উল্টো দিকে আর একটা পাত্র আমি বসিয়ে দিয়েছি। আর একটা পাত্রের মধ্যে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে ঘিটাকে একটু গরম করতে দেব। ঘিটা যখন একদম মানে মিশে গিয়ে একদম যখন তরল হয়ে যাবে তখন এই ঘিয়ের মধ্যে বাকি যে অল্প একটুখানি মৌরির যে গুঁড়োটা ছিল সেই মৌরির গুঁড়োটা কিন্তু এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এই ঘিয়ের মধ্যে যদি এই মৌরির গুঁড়োটা যখন দেবে একটা ভীষণ সুন্দর গন্ধ উঠবে। এই গন্ধটা আর এই স্বাদটাই কিন্তু এই রান্নাটা মানে মাত্রাটা দুগুণ বাড়িয়ে দেবে। এই রান্নার এই পর্যায়ে কিন্তু হচ্ছে আসল, এইটা হচ্ছে উপকরণ, এইটা কিন্তু অবশ্যই দিতে হবে, তোমরা কিন্তু অবশ্যই এটা দিও। তো দেখো ঘিয়ের সাহায্যে কিন্তু মৌরিটাকে একটু ভেজে নিয়ে এবার এই ঝোলটা যেটা ফুটছে এই গ্রেভিটার মধ্যে আমি ওপর থেকে এটা ছক দিয়ে দিলাম। এবারে দিয়ে ঘিটা দিয়ে একদম গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আর কিন্তু নাড়বো মানে গ্যাসের ফ্লেম অফ রাখবো, অন রাখবো না, অন রাখলে কিন্তু ঘিয়ের এবারে গন্ধটা উড়ে যাবে। এই অবস্থায় যে বাড়িতে যে কী সুন্দর একটা মৌরি আর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে তোমাদেরকে, সেটা যখন রান্না করবে তোমরা তখন সেটা বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমি কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু রান্নাটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার মৌরি পটল রেসিপি। তো রান্নাটা কিন্তু একদম তৈরি খাওয়ার জন্য এবারে আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে নেব। তো দেখো একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রের মধ্যে কিন্তু এবারে আমি এই মৌরি পটলটাকে ঢেলে নিলাম। তো দেখতেই পাচ্ছ, দেখো ঢালার পরে দেখতে যেমন কী সুন্দর লাগছে, রঙটাও কী সুন্দর এসছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়ার জন্য। তো তোমরাও কিন্তু এইভাবে বানাও, বানিয়ে খাও মৌরি পটল রেসিপি। গরমের দিনে পেট ঠান্ডা করা একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানিও, তাহলে আমি কিন্তু আরও উৎসাহ পাবো তোমাদেরকে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো এরকমভাবে বানাও এই রান্নাটা, কিন্তু ভাত রুটি পরোটা পোলাওয়ের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবে বানিয়ে কিন্তু খাও, কেমন লাগলো আমাকে জানাও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর এতক্ষণ সাথে থেকে দেখলে তাই অসংখ্য ধন্যবাদ।